পুলিশের যাবতীয় সেবানিতে কোন প্রকারের আর্থিক লেনদেন করবেন না বা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, এমনকি আমার অফিসারদেরকেও না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সালথাবাসী, আসসালামু আলাইকুম। আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ শেখ সাদিক, অদ্বয়ীন 12/4/2022 তারিখে আপনাদের সালথা থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। আমি বিশেষ করে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, সালথা থানায় মামলা, জিডি, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স সহ পুলিশের যাবতীয় সেবানিতে কোনো প্রকারের আর্থিক লেনদেন করবেন না বা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, এমনকি আমার অফিসারদেরকেও না। আমার কোনো অফিসার সেবা প্রদানের টাকা পয়সা দাবি করলে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন। সালথা থানা আপনাদের থানা, আপনারা স্বাচ্ছন্দ্যে থানায় আসবেন এবং আপনাদের সমস্যার কথা নির্ভয়ে, নির্দ্বিধায় আমাকে জানাবেন, যাহাতে আমি আপনাদের সমস্যার কথাগুলো শুনে তাৎক্ষণিকভাবে সমাধান দিতে পারি। আমার অফিস একটি গণপূর্ব কর্মচারীর অফিস কক্ষ, সুতরাং এই অফিসে এসে আমার সাথে সাক্ষাৎ করতে কারোর অনুমতি নেওয়া প্রয়োজন নেই। এলাকার সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, দিনমজুর সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা আমাকে যথাসময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যাহাতে আমি আপনাদের সহযোগিতায় থানার আইন শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করতে পারি। সালথা থানা পুলিশ সার্বক্ষণিকভাবে আপনাদের আইনি সহায়তা দিতে বদ্ধপরিকর। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।